श्री सुंदरबन बेड़ाते तो अनेक जार्नि कर सारा दिन से शांतपुर शियालदा शियालदा के कैनिंग तरह कैनिंग रपतानी दिए ना कि जोर आटा हम ना कि गंगाटार मजखान ना कि शुक्र जाए अब जोर हम ना कि पुरोटा अब जोर हो जाए तो जानी ना यार तो यहाँ तीनटे भागे विभक्त करा मैं तीनटे मुख मुख्य स्थल यहाँ आ कि तो चलो देखते थक संगे थकून चलो तो देखा जाक अपन सामने कदम जे कदम मैं एखे थकब तो अपन सामने कत कि फूल धरते देख ये शुने ना कि यको छोटो छोटो लंच सुंदरबन एरिया मैं घूरते जावा जाए सुंदरबन एरिया देखा जाए तो यह अनेक लंच आज मैं लंचर मत तो यो ना कि बुकिंग करते हैं तो अनेक थार्ड पार्टी थे तर सोर्से आसले से अनेक जार्निंग शांतिपुर के शियालदा आढ़ाई घंटार रास्ता तर शियालदा के कैनिंग मोटामुटी आो दे घंटा कैनिंग नेमे गदखली आसते और 50 মিনিট 45 মিনিট এরকম সময় লেগেছে তবে আরও অনেক দিক দিয়ে আমি আরও 3-4 বছর আগে একবার এসেছিলাম আমি এদিকটায় তো তখন সেমই এরকমই ছিল এখনও এরকমই আছে এই পুকুরে চান্দান করেছিলাম এখানে সবার বাড়িতেই এমন একটা করে পুকুর আছে আর সবার বাড়িতে পুকুরে মাছ মাছের চাষ করা আছে সব খাওয়ার জন্য করে সামনেটা পুরো মানে এখন এদের সিজন সবসময় এদের 12 মাসই ধান হয় আর এখানে মুগ ডাল চাষ হয় বলতে গেলে তাহলে খাওয়া দাওয়ার পরে একটু দোস্ত আমরা একটু বিকেলবেলার দিকে একটু বেরিয়েছি সুদীপার আমি এদিকে খুব ভালো জায়গাটা মানে মাঝখান দিয়ে রোড দু সাইডে গাছ খুবই ভালো আর এদিকে দেখলে পুরো মাঠ কে মাঠ ধান শুধু ধান এদিকে আর এদিকেও ধান একটা বাড়ি আছে এটা একটা নালা বর্ষার সময় এখান দিয়ে জল পাসিং হয় আর অনেকে এখানে মাছ ধরে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম মানে 3 বছর আগে আমি এখান দিয়ে এসেছিলাম বর্ষার সময় তো এদিকটা দেখেছি মানে আজকে একটু অন্যরকম ছিল মানে আমার দিদি বাড়িতে এখানে তো আগ্নির বার্থডে সেই কারণে এসেছি আমরা তো আমাদের কালকের পরিকল্পনা আমরা জানি না কতদূর কী হবে তোমাদের কালকে যেটা হবে সেটা কালকে আপডেট দেব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা যাক কালকের কালকে কী হয় তারপরে এখনো পুকুর বাকি আছে এখনো পুকুরে মাছ ধরবে সুদীপ আছে সুদীপ তো আছে আপনাদেরকে বললাম কালকে ছিপ টিপ ফেলে তো মামিমা বলার দিকে আমাদের জন্য কাকড়া ধরছে
সকালবেলা থেকে অনেকগুলো কাঁকড়া পেয়েছে, সেই কাঁকড়া গুলো দেখাবো তোমার। এই কাঁকড়া গুলো শুনি আর মাইমা ধরলো, আর অনেক মাছ ছিল, পলি মাছ, তারপরে কি বলে পাকাল মাছ, বাইন মাছ ছিল, ওগুলো পুকুরে ছেড়ে দিয়েছে। শুধু এখন সাবেদা গাছে উঠেছে, শুধু অনেকগুলো সাবেদা পারা হয়ে গেছে অলরেডি, সাবেদা গুলো এরকম হয়। এটা হচ্ছে সাবেদা গাছ। সুদেব,